আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি সুহেল বলছি। তো আমরা আজকে ক্লাস করতেছিলাম যে ইজবি সেকশনের ক্লাস, তো সবাই ইজবি সেকশনের ক্লাস করতেছে। তো এমন অবস্থায় আমরা ইউটিউবের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের আমরা যে ফার্স্ট লেটার, আমি প্রথমে ইউটিউব চ্যানেলের ফার্স্ট লেটার বেসিক্যালি $10 হলেই চলে আসে, কিন্তু আমি তখন অ্যাড্রেস বা এইভাবে কোনো আমরা ইয়ে দিই নেই। হ্যাঁ, অত আমি গুগলের প্রতি বা ইউটিউবের প্রতি এত আমার মানে প্রচার প্রচারণা ছিল না বা আমি করি নাই বা চাইনি। তো যখন আমার দেখলাম যে না, আমার দেশের জন্য কিছু করা দরকার বা সবাই একটু ভালোভাবে শিখো, জানো যে এটা কীভাবে করতে হবে, কাজটা কীভাবে শিখলে আমাদের লাভ হবে বা শিখলে ভালোভাবেই শিখবো, তো এইভাবে যখন আমরা করলাম ইউটিউবে, যখন আমরা দেওয়া শুরু করলাম, মাশাল্লাহ আপনাদের সবার যে রেসপন্সটা আমি পেয়েছি, আজ আমার $10 অনেক উপরে, আমরা প্রায় $100 উপরে হয়ে গেছে। তখন গিয়ে আমি চিন্তা করলাম যে না, আমার গুগলের থেকে লেটার, ফার্স্ট লেটার যেটা $10 যে লেটারটা সেটা আনার দরকার, কারণ আমার এটার ভিতরে পিনকোডটা আছে। তা আমরা একটু দেখাই যে এই হচ্ছে যে আমাদের সেই গুগলের লেটারটা, এই হচ্ছে যে লেটার। তো পিছনে আমার কোড টোড দেওয়া আছে, এই জন্য আমি ওটা দেখাবো না, আমার সিকিউরিটি দেওয়া আছে। তো সামনে আনেন, আমরা একটু দেখাই সামনে। এই হচ্ছে যে আমাদের গুগলের লেটার, আর আমরা কোডটা ঢেকে রেখে আমরা আমাদের দেখাচ্ছি যে আমাদের এখানে বলছে কিং অফ ল্যাপটপ সলিউশনের যে গুগলের যে ইউটিউব থেকে আমাকে যেটা পাঠাইছে গুগল অ্যাডসেন্ডের, এই যে আমাদের গুগল অ্যাডসেন্ডের দেখানো হয়েছে। তো এটা আমরা ফার্স্ট লেটারটা পাইলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমি খুব এক্সাইটেড যে আপনাদের ভালোবাসা বা আমাদের এই অক্লান্ত পরিশ্রম আজকে আমরা এই ইউটিউব চ্যানেলে যতটুকু আসতে পেরেছি সেটা সবটুকুই আপনাদের রেসপন্স, আপনাদের ভালোবাসায়, আপনাদের চাহিদায় আজকে আমি এই পর্যন্ত। আপনারা যদি না ভালোবাসতেন, না সাবস্ক্রাইব করতেন, না ভিউয়ার্স হতেন, তাহলে আজকে আমি মনে হয় এইটুকু আসতে পারতাম না। তো সবার প্রথম আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার আল্লাহ আমাকে আজকে এই পর্যন্ত করার ব্রেন এবং মা বাবার দোয়া বা পরিবেশের যে সিস্টেমটা সেটার সাথে আমরা খাপ খাইয়ে এই পর্যন্ত আসতে পারছি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর দ্বিতীয়ত আমরা শুকরিয়া জানাই আমাদের সরকার, যে পর্যন্ত আমাদেরকে এই ইউটিউব চ্যানেল বলেন বা ইন্টারনেট বলেন, যে পর্যন্ত আমাদেরকে আজকে এই সুযোগ সুবিধাটা দিছে, এটা যদি না পেতাম তাহলে আজকে নিশ্চিত আমরা এতটুকু যেতে পারতাম না, জানতাম না, একজন আরেকজনকে শেয়ার করতে পারতাম না। তো সরকার আমাদেরকে একটা ভালো অপরচুনিটি দিয়েছে, একটা ভালো সুযোগ দিয়েছে, এটা আমরা কাজে লাগিয়েছি। তবে ভালো কাজে লাগানোর চেষ্টা করছি, খারাপ কাজে লাগানোর চেষ্টা করি নাই আমরা, এবং এটা অনেকেই অপব্যবহার করে খারাপ জায়গা নিয়ে যায়। তা আমরা দয়া করে সবার কাছে রিকোয়েস্ট রাখবো যে সরকার আমাদেরকে যেইটুকু সুযোগ বা যেইটুকু সুবিধা আমাদেরকে দিয়ে যাচ্ছে, এটাকে আমরা ভালো কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। কেন আমরা বিকল্প পন্থা নিয়ে, বিকল্প ধারায় বা বিকল্প চিন্তাভাবনা নিয়ে যদি আমরা দুই নম্বরই বা কোনো খারাপ কিছু করতে যাই, তাহলে আমাদের দেশকে তো অবশ্যই অবশ্যই বিশ্বের দরবারের কাছে খারাপ তুলে ধরতেছি এবং আমরা নিজেরও খারাপ হয়ে যাচ্ছি। তো আমরা চাবো যে দেশটাকে অন্য দেশের কাছে তুলে ধরার জন্য, যে আমাদের দেশও জানে, আমাদের দেশও পারে, আমাদের দেশও ভালো। অর্থাৎ বাংলাদেশকে কিন্তু এখনো অনেক দেশ চিনে না, কিন্তু আমাদের এই দেশটাকে অনেক দেশকে চিনে নিয়ে গেছে। ফার্স্ট ক্রিকেট, ক্রিকেট খেলা আমাদেরকে অনেক দেশে চিনতে পারছে ক্রিকেট খেলার মাধ্যমে, যে বাংলাদেশ নামে এমন একটা দেশ আছে। আমরা নিজেরাও বলতে পারবো না, অনেক আমরা অনেকেই আছি যে এখনো পৃথিবীতে কয়টা দেশ আছে এবং কয়টা দেশকে আমরা চিনি না, ঠিক অবিকলে আমাদের দেশকেও অনেকে চিনে না। তা আমরা বেশিরভাগ চিনি কাজ কোন দেশগুলোকে, ক্রিকেট দেশগুলোকে আমরা বেশিরভাগ চিনি, এবং মিডিয়া যেগুলো আমাদের এই ইন্ডিয়ার মিডিয়া বা হলিউডের মিডিয়া, এইদের মিডিয়ার মাধ্যমে আমরা চিনি। আবার আমরা চিনি কিসের মাধ্যমে, যারা খুব ভালো প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেছে, যেমন চায়নাকে আমরা সবাই চিনি, জাপানকে আমরা সবাই চিনি। কেন চিনি, কেন চিনি, কারণ ওরা প্রযুক্তির দিক থেকে এগিয়ে গেছে। তা আমাদের দেশকেও যেন এরকম চিনে। তো আপনারা প্লিজ কেউ কারোর সাথে রেষারেষি করবেন না, কেউ কারোর সাথে ঝগড়া করবেন না,
ইউটিউব ইউটিউবারদের সাথে ঝগড়া করবেন না, কারণ আমাদের এই ঝগড়ার কারণে বা আমাদের এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে আমাদের দেশকে আরেকটা দেশ মানুষ কথা বলার সুযোগ পেয়ে যায় যে এরা খারাপ। তো এই জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু প্রেজেন্টেশন করে, ভালো কিছু দিয়ে দেশটাকে যেন সবার কাছে তুলে ধরি। তো আজ আমরা সত্যি সবাই খুশি যে আমাদের কাছে ফার্স্ট লেটার চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর সবার মন্তব্যটা আমরা দেখব একটু, মনির কি বলে দেখি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমি ঢাকার থেকে আসছি, আমার নাম মনির। আসসালামু আলাইকুম, আমার নাম মনির, আমি ঢাকার থেকে আসছি, ঢাকা ক্যারেন্ট হাউস থেকে। তো এখানে আসার পর আমি যা কিছু শিখতে পারলাম মূলত আলহামদুলিল্লাহ কথায়। এর আগে আমি একবার এলিফ্যান্ট রোডে গেছিলাম ল্যাপটপ সার্ভিসিং শেখার জন্য, তো সেখানে প্রতারিত হয়ে আর কি এখানে আসলাম। তো স্যারের ভিডিওগুলো যখন আমি ইউটিউবের মাধ্যমে দেখলাম, দেখার পর আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি এটার কারণে চিটাগাং আসা, এবং স্যারের সাথে যখন পরামর্শ করে বললাম যে এই সমস্যাগুলো এবং আমাকে এভাবে শিখাই দিবেন, তো স্যারে তখন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আসো। তো এখানে আসার পর বাস্তবতার কারণে আমি অনেক অনেক কিছু শিখতে পারছি এক কথায়, আলহামদুলিল্লাহ। এবং আমাদের ক্লাস চলতেছে মাশাল্লাহ, এর মধ্যে অনেক কিছু শিখতে পারছি। ওকে, এরপরে আমরা নাদিমের কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম, আমি নাদিম, আমি গাজীপুর থেকে আসছি। আজকে গুগল থেকে ইউটিউব থেকে সোহেল ভাইয়ের লেটার আসছে, এতে আমিও খুবই আনন্দিত। আমিও ভাইয়ের সাথে আমার পরিচয় মূলত ইউটিউব দিয়ে, কিং অফ ল্যাপটপ সলিউশন চ্যানেলের মাধ্যমে ভাইয়ের সাথে আমার পরিচয়, আর এ থেকে আমার এখানে আসা। আর এটার প্রতি আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, তারপর আমি এখানে ভাইয়ের কাছে আসছি এখন এবং ভালো কিছু শিখতেছি। আমি আগে মানে কম্পিউটার সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না, সেট আপ বলেন, টাইপিং বলেন, বা আর মাদারবোর্ড তো প্রশ্ন আসে, আমার কোনো কিছু জানতাম না। এখন শিখতেছি আলহামদুলিল্লাহ, ভালো শিখতেছি। আমাদের মালিক, আমি আসছি চকরিয়া থেকে। চকরিয়া কিন্তু সে অনেক আগে থেকে কাজ করতো। আমি আগে থেকে অনেক আগে আইডিবিতে কাজ করতাম, আইডিবিতে কাজ করতাম কিন্তু কাজ পারতাম না, কাজের মধ্যে আরো আমি নিজে জামিলা করে দিতাম। আবার ইউটিউব থেকে স্যার সোহেল স্যারের কাছে আবার এই শহরে শিখতে আসছি, শিখার পরে এখন মোটামুটি ভালো কাজ বুঝতেছি, এখন পারবো ইনশাআল্লাহ, সামনে আশা আছে, আবার আইডিবিতে চলে যাবো, আমার আগের খুশি চলে যাবো। আমি গাজীপুর থেকে আসি, আমি টঙ্গীতে বসবাস করি এবং আমি স্যারের সাথে পরিচয় ইউটিউবের মাধ্যমে। ওনাকে যখন আমি দেখতে পাই তখন আমি চিন্তা করলাম যে এই লাইনে আমি আসবো এবং এই লাইনের প্রতি আমার খুব ইচ্ছা ছিল। তো ভাইয়ের সাথে কথা বলার পর আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি এই লাইনে আসবো। তো এই লাইনে আমাকে কেউ উৎসাহ দেয়নি ওইরকমভাবে, ভাই আমাকে সর্বপ্রথম বললো আপনি আসেন, আপনি আসার পরে আমার এখানে কাজ দেখেন, কাজ করেন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ একটা সময়ের ভিতরে পারদর্শী হতে পারবেন এই কাজের উপর। তো আমি সেই আশা করে স্যারের কাছে আসছি, আসার পরে এখন আমি মোটামুটি অনেক কাজ বুঝি এবং অনেক আমি ল্যাপটপের রিপেয়ারিংও করতে পারি অল্প সময়ের ভিতরে। এই কারণে আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত, এবং ভাইয়ের এই প্রচেষ্টার কারণে গুগল থেকে যে চিঠিটা পাঠিয়েছে তার কারণে আমি আরও বেশি খুশি যে আমাদের স্যার আমাদেরকে যেভাবে চেষ্টা করছে সেভাবে আমরা আগে থাকি বলে আমি। আমাদের আরেক ভাই, উনি অলরেডি ইলেকট্রনিক্সের লাইনে অনেকদিন যাবৎ জড়িত, সোহাগ ভাই, উনি বরিশাল থেকে আসছে। বিশেষ করে স্যার আমাদের প্রিয় স্যার, আমরা বিশেষ করে আমার কথাই বলতেছি, আমি যে লাইন থেকে আসছি, আমি পলিটেকনিক থেকে পড়ালেখা করে এখন আমি ইন্ডিয়াতে, আমি যাই ইন্ডিয়াতে পড়ি এটাই এই সাবজেক্টের উপরে, বাংলাদেশ হিসেবে আমি পলিটেকনিকে চিটন পলিটেকনিক থেকে পাশ করি। পাশ করার পর এরপর আমি ইন্ডিয়ার থেকে আমি এই অ্যাডভান্স কোর্সটা করি, করার পর আমি বাংলাদেশে বড় একটা প্রতিষ্ঠানে চাকরি করি। তখন এই প্রতিষ্ঠান থেকে চাকরি করার পর আগ্রহ জাগলো যে আমি সবাইকে কিছু দেই বা শিখাই। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমাদের এই বরিশাল থেকে যে ভাইটা আসছেন ওনার নাম সোহাগ, তো সোহাগ ভাই আসছেন ওই স্যারের মাধ্যমে, যিনি আমাদেরকে আজকে এইটুকু করতে সুযোগ সুবিধা করে দিয়েছে যে স্যারদের মাধ্যমে আমরা আজকে এই ইলেকট্রনিক্স বলেন বা প্রযুক্তি বলেন বা
কারিগরি শিক্ষা করেন, সে স্যারদের মাধ্যমে আমি আজকে এইটুকু আসতে পারছি। তো সেই স্যার আমাকে পাঠিয়েছে সোহাগ ভাইকে এই কাজ শেখানোর জন্য। তো স্যারের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে রেসপন্স করেছে। ওকে, আমি সোহাগ ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি বরিশাল থেকে আসছি, এক মাস 30 দিন মানে তবে আমি বরিশালে একটা ইলেকট্রনিক দোকানে চাকরি করি। ওই দোকানটা হলো একজন পলিটেকনিক্যাল ইলেকট্রনিক্সের টিচারের। তার ওখানে কাজ করার দীর্ঘদিন যাবতীয় আমি ওখানে কাজ করি, কিন্তু কাজ করার জন্য যে থিওরি এবং প্র্যাকটিক্যাল যতটুকু আমার ভিতরে থাকা দরকার ছিল ততটুকু আমার ভিতরে ছিল না, সেটা আমি নিজে অনুভব করতাম। কিন্তু এটা আসলে কাজের জন্য যে কাস্টমাররা ওটা বলতো না, কিন্তু আমি প্র্যাকটিক্যাল ঠিকই করতাম, কাজের হিসাব মোটামুটি ছিল। কিন্তু আমি একজন পলিটেকনিক্যাল একজন ইলেকট্রনিক্সের টিচার, ওনার সাথে আমি ছিলাম, যার জন্য উনি যতটা সম্ভব আমার ওইভাবে মানে কাজ শিখানোর পরে দোকানে আমার বসাই ওইভাবে দোকান আমার মাধ্যমে উনি সার্ভিস নিয়েছে। তারপরে আমি একদিন হঠাৎ করে ইউটিউবে আমি মানে ঢোকার পরে আমরা তো সবাই জানি যে আজকে বর্তমানে ইউটিউবের মাধ্যমে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তখন আমি ইউটিউবে দেখার পরে আমি সার্চ করলাম যে বাংলা ভাষায় যে কোনো ইলেকট্রনিক্সের উপরে সার্ভিসিংটা কে মানে ভালোভাবে শিখে। তারপরে আমি কিং অফ ল্যাপটপ সলিউশন এই নামটা আমি দেখলাম, এটা যে একটা সাইট আছে, এই সাইডে আমি ঢোকার পরে আমি এই স্যারের এই চট্টগ্রামের এই স্যারের আমি সম্পূর্ণ ভিডিওটা অনেকগুলো ভিডিও আমি দেখছি, 80-90টার মতো ভিডিও আছে। তো ওই ভিডিওগুলো আমি দেখার পরে যে আমি তখন বুঝলাম যে আমি এইরকমের একটা প্রতিষ্ঠানে যদি আমি যাওয়ার পরে যদি কাজ শিখি যদি ওখানে, তাহলে আমি মনে হয় থিওরি প্র্যাকটিক্যাল দুইটাই মানে ভালো করবো। তারপর আমি বরিশালের স্যার আমি যে দোকানে আমি আসি যে ওই স্যারের কাছে আমি শেয়ার করলাম, স্যারের ধন্যবাদ যে উনি আমাকে এইরকম একটা ভালো প্রতিষ্ঠানে উনি পরে জানছে প্রতিষ্ঠান সম্বন্ধে। তা উনি জানার পরে আমাকে এখানে ওনার নিজের খরচায় সব কিছু আমার থাকা খাওয়া এই প্রতিষ্ঠানের খরচ সব কিছু উনি বহন করছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে দোয়া করি, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক এবং উনি সবাই মনটা স্থির রাখেন। আসলে হচ্ছে যে একটা যে কোনো কারণে আমাদের সোহাগ ভাই একটু মর্মান্তিকভাবে মর্মান্তিক প্রকাশ করতেছে যে স্যারের হয়তো ট্রান্সফার হয়ে গেছে, আমাদের স্যার ট্রান্সফার হয়ে চিটাং আসতেছে বরিশাল দিকে। তো এই কারণে হয়তো সোহাগ ভাই যেটা বুঝাইতে চাচ্ছে সেটা হচ্ছে যে সোহাগ ভাইকে কমপ্লিটলি স্যারে তাকে ফুললি প্রায় 60-70 হাজার টাকা খরচ করে তাকে আজ এই পর্যন্ত ল্যাপটপের পিছনে খরচটা দিয়ে গেছে যে সে কাজটা শিখুক ভালোভাবে। তো স্যারে কখনো ওই ধরনের চিন্তা করে নাই যে এরকম আসলে স্যার পাওয়াটাই পৃথিবীতে মানে কি বলবো আমি আমার মনে চোখে দেখা না যে কাউকে নিজ খরচে শিখিয়ে তাকে গড়ে তুলতেছে লাইফটাকে তুলে ধরার জন্য যে সে তুমি কিছু করো। তো এরকম একজন স্যারকে আমি আসলে স্যালুট জানাই, আমি সালাম জানাই স্যারকে যে স্যার আপনাকে আসলে আপনাকে নিয়ে গর্ব করা দরকার সবার। তো ওকে স্যার, আমরা আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা চেষ্টা করব যে সোহাগ ভাইকে যেন খুব ভালোভাবে সার্ভিস লেভেলের দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, সোহাগ ভাই কিছু করব। আমি একটা কথা বলতাম, আমি কিং অফ ল্যাপটপ সলিউশন সম্পর্কে এখানে আসার পরে আমি যে 30 দিনের ভিতরে যে প্র্যাকটিক্যাল এবং থিওরি সম্পর্কে স্যার আমাকে যে যেভাবে শিখাচ্ছে, কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে আমি দীর্ঘদিন যাবৎ একটা দোকানে কাজ করার পরে যে কাজের অভিজ্ঞতা ছিল কিন্তু ওইটা থেকে মানে 30 দিনের ভিতরে আমি এতটা আগাই যাবো স্যারের মাধ্যমে আমি কোনোদিন কল্পনা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে আমি বলি চট্টগ্রামের কিং অফ ল্যাপটপ সলিউশনের এই যে মালিক সোহেল স্যার, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ওনার ফ্যামিলি সহকারে সবাইকে আল্লাহ সবসময় জন্য ওনাকে ভালো রাখুক এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং এই কিং অফ ল্যাপটপ সলিউশন এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। ভীষণ স্যার জানাও আগামী ভবিষ্যতে
বেকার সমস্যা এই দেশে যেভাবে দিনের দিন বাড়তে আছে, আমাদের এই যে ভাইরা অনেক কাজ থাকে না, বেকারত্ব ভোগ করে, তারা এই রকম প্রতিষ্ঠানে আসার পরে যেন তারা কর্মস্থল, আমি আশা করি তারা কর্মস্থল ফিরে পাবে এবং বেকারত্ব সে ভোগ করা লাগবে না এবং সে পরিবারের বর্ধনে সবাই ভালোভাবে থাকতে পারবে এবং এই যাই হোক এই বলে আমি শেষ করি। সবাইকে ধন্যবাদ। আর আমি আরেকবার দেখাবো সোহাগ ভাই, যেহেতু চলে যাচ্ছে সোহাগ ভাই সহ আমরা দেখাবো যে আমরা যে কিং অফ র‍্যাপটর সলিউশনের পক্ষ থেকে যেটুকু পেয়েছি এইটা আমাদের গর্বের বিষয়, গর্বের বিষয়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এই পর্যন্ত, তো আরও ভালো ভালো কাজ করার জন্য আমরা চেষ্টা করব এবং দেশের যে বেকারত্বের কথাটা আমাদের সৌভাগ্য বলেছে, আসলে দেশে অনেক বেকারত্ব ছেলে রয়ে গেছে তো, বা অনেক ভাইরা আছেন বেকারত্ব ভাইরা, যারা তারা যদি এই লাইনে আসতে চান ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি যথাযথভাবে চেষ্টা করব আপনাদেরকে শেখানোর। অর্থাৎ এক কথা হচ্ছে যে আমরা তো শেখানোর চেষ্টা করি, বাট আপনার পরিশ্রম এবং নিজের চেষ্টা করে আপনার মেধাকে নিতে হবে। কারণ আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি ধরে নেন আপনার এই লাইনে কিছুই জানেন না, কিছুই বুঝেন না, তো ধরে নেন চাইনিজ ভাষা আপনি শিখতে আসছেন, তো একটা চাইনিজ ভাষা আপনি কিছুই জানেন না, তো চাইনিজ ভাষা শিখতে আসলে চাইনিজ ভাষায় সে কী বলবে? প্রথমে আপনাকে বর্ণমালা শিখাবে যে কতে চাইনিজ ভাষা কী বলে, খতে চাইনিজ ভাষা কী বলে, তো সো তারপর আপনি রিডিং পড়া শিখাবে। তো আপনি যদি এই বর্ণমালায় যদি শিখতে হয় তাহলে আপনাকে কী করতে হবে? ভাষা বারবার প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে, ব্রেনে রাখতে হবে, এই অক্ষরটাকে এইভাবে বলে, এই অক্ষরটাকে এইভাবে বলে। তো এটা যখন চর্চা করবেন তারপর একসময় রিডিং পড়ার চর্চা করতে হবে। অর্থাৎ আসল কথা হচ্ছে যে সাররা দেখাই দিবে যে কয়ের বর্ণমালাটা চাইনিজ ভাষায় কী হতে পারে, কিন্তু এটা আপনাকে খাওয়াই দিতে পারবে না, এটাকে আপনাকে দেখাই দিতে পারবে। আর এটা আপনি দেখে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এটা ব্রেনের ভিতরে চর্চায় নিতে হবে, চর্চা নিয়ে আপনি ব্রেনকে ইউটিলাইজ করে, বা অর্থাৎ আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে যে ব্রেন, আর ব্রেনটা যার যার নিজস্ব ব্যাপার। তো যারা মনে করবেন এই লাইনে আসতে, হ্যাঁ যারা শিখাচ্ছে তাদেরও কিছু পন্থা থাকে, কিছু ইজি টেকনিক থাকে, এই ইজি টেকনিকটা আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি, কিন্তু নিজেরা চেষ্টা করে বাকিটুকু আপনাদেরকে কভার করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সিস্টেম এবং সকল পৃথিবীর সকল প্রতিষ্ঠানের সিস্টেম। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।